আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ পুন্ড্র টিভির আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই স্বদেশ হসপিটাল সংবাদ শিরোনাম। ইউক্রেন হামলার সিদ্ধান্ত নিয়েছে পুতিন, নিশ্চিত করলেন জো বাইডেন। যোগ ব্যায়াম চর্চা করে ভারতে 9 বছর বয়সেই গড়লেন বিশ্ব রেকর্ড। যুদ্ধে সক্ষম সবাইকে তৈরির নির্দেশ ইউক্রেন বিদ্রোহীদের। সিঙ্গাপুরে বেতন বাড়ছে অভিবাসীদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইউক্রেনে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এ বিষয়ে তিনি নিশ্চিত এবং আগামী কয়েকদিনের মধ্যে সেটা হতে পারে। কিভাবে এত নিশ্চিত হচ্ছেন বাইডেন? তিনি বলেছেন, মার্কিন গোয়েন্দারা যেসব তথ্য পেয়েছেন তাতেই তার বিশ্বাস দৃঢ় হয়েছে। আর সেসব তথ্য বলছে ইউক্রেনের রাজধানী কিয়েভ হতে পারে রুশ হামলার লক্ষ্যবস্তু। প্রতিবেশী ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। তবে পশ্চিমা সরকারগুলো বলে আসছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে কোনো ধরনের নাটক সাজানোর পরিকল্পনায় আছে রাশিয়া, যাতে হামলা চালানোর জন্য একটা অজুহাত পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেন সীমান্তের কাছে 169,000 থেকে 190,000 সৈন্য সমাবেশ ঘটিয়েছে মস্কো, যাদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ক রুশ সমর্থিত যোদ্ধারাও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও এত বেশি সৈন্য সমাবেশ ঘটায়নি রাশিয়া, আর এই বাহিনীর অর্ধেকই অ্যাটাক পজিশনে, অর্থাৎ হামলার জন্য প্রস্তুত হয়ে আছে বলে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য। শুক্রবার হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, রুশ বাহিনীগুলো যে কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলার পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছে সেটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। আমি এখন নিশ্চিত, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বলেন বাইডেন। তবে তিনি এও বলেছেন, কূটনৈতিক পথে সংকট নিরসনের সুযোগ এখনও বন্ধ হয়ে যায়নি এবং রাশিয়া সে সুযোগ নিতে পারে। এদিকে পূর্ব ইউক্রেনে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গোলা বিনিময় চলেছে। দোনেস্ক ও লুহানস্কে বিদ্রোহী নেতারা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, হামলা পরিকল্পনার অংশ হিসেবেই ইউক্রেন গোলা ছোড়া বাড়িয়ে দিয়েছে। ইউক্রেন বরাবরই বলে আসছে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই দুই এলাকায় হামলার কোনো পরিকল্পনা তারা এখন করছে না। বিদ্রোহী নেতাদের ভাষ্যকে রাশিয়ার অপপ্রচার আখ্যায়িত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। বিবিসি লিখেছে, ওই দুই এলাকায় 1,00,000 মানুষের বসবাস, তাদের সরিয়ে আনাও হবে কঠিন কাজ। তাদের গণহারে সরিয়ে নেওয়ার কোনো ইঙ্গিত এখনও মেলেনি। তবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ওই এলাকা থেকে কয়েকটি বাসে করে স্থানীয় বাসিন্দাদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার খবর দিয়েছে। দোনেস্কের নেতা ডেনিস পুশিলিন যে ভিডিওতে লোকজনকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সেটি শুক্রবার ধারণা করা হয়েছে বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে বিবিসি বলছে, মেটা ডেটা পর্যবেক্ষণ করে তাদের ধারণা হয়েছে যে ওই ভিডিও করা হয়েছে 2 দিন আগে, গোলাবর্ষণ তখনও শুরু হয়নি। ক্রেমলিন জানিয়েছে, দোনেস্ক ও লুহানস্ক থেকে যারা রাশিয়ায় যাচ্ছে তাদের জন্য সীমান্তের কাছে ক্যাম্প খোলার এবং জরুরি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনবাসীরা সেদেশের রুশপন্থী প্রেসিডেন্টকে উৎখাত করার পর রাশিয়া 2014 সালে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। তখন থেকেই রাশিয়ার পূর্ব সীমান্তের দনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের যুদ্ধ চলে আসছে। গত 8 বছরে অন্তত 14,000 মানুষের মৃত্যু হয়েছে সেখানে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার টানাপোড়েন স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে আর কখনও এতটা বিপজ্জনক চেহারা পায়নি। রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছে বেশ কিছু বিষয়ে নিশ্চয়তা চাইছে। তাদের দাবি, ইউক্রেন বা রাশিয়ার প্রতিবেশী অন্য কোনো দেশকে ন্যাটো সামরিক জোটে নেওয়া যাবে না। অন্যদিকে ন্যাটোর নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলো রাশিয়াকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আস্থা অর্জনে পরামর্শ দিয়ে আসছে। পুন্ড নিউজ ডেস্ক রিপোর্ট। রিয়ানোর সুরানি বয়স মাত্র 9 বছর, এতটুকু বয়সেই যোগ ব্যায়ামের চর্চা করছে সে। শুধু নিজে যোগ ব্যায়াম করেই বসে থাকেনি, বরং এ ব্যায়ামের নানা কৌশল রপ্ত করে অন্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে সে। খুদে প্রশিক্ষক হিসেবে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে শিশু রিয়ানোস, পেয়েছে স্বীকৃতিও। বিশ্বের সবচেয়ে কম বয়সী সনদপ্রাপ্ত যোগ ব্যায়ামের প্রশিক্ষক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে এসেছে। রিয়ানোসের মা বাবা ভারতীয়, তবে সে পরিবারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, 4 বছর বয়স থেকেই যোগ ব্যায়ামের চর্চা শুরু করেছে রিয়ানোস। তার মা বাবাও যোগ ব্যায়াম ভীষণ পছন্দ করেন।
তাদের হাত ধরেই যোগব্যায়ামের চর্চা শুরু হয় শিশু রিয়ানসের। ভারতের ঋষিকেশে আনন্দ শেখর ইয়োগ স্কুলে যোগব্যায়াম প্রশিক্ষকদের 200 ঘন্টার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েছিলেন রিয়ানসের মা বাবা। সে সময় রিয়ানসও তাদের সঙ্গে ছিল। গিনেস কর্তৃপক্ষকে রিয়ানস বলে, হঠাৎ বুঝতে পারি আমি কোর্সটি ভালোবেসে ফেলেছি। এক সময় প্রশিক্ষণের কাজও বেশ ভালো লাগা শুরু করে। এখন নিজেই যোগব্যায়ামের প্রশিক্ষণ দিচ্ছি। অন্যদের প্রশিক্ষণ দেওয়ার শুরুর আগে প্রশিক্ষণের সব ধাপ সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছে রিয়ানস এবং পেয়েছে সনদ। সর্বশেষ গত বৃহস্পতিবার রিয়ানসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গিনেস কর্তৃপক্ষ। এখন বিশ্বের সবচেয়ে কম বয়সী সনদপ্রাপ্ত যোগব্যায়ামের প্রশিক্ষক সে। স্কুলে সহপাঠীদের যোগব্যায়াম শেখানো ছাড়াও সে ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে স্কুলের বাইরে যোগব্যায়াম শেখানোর কাজে যুক্ত আছে। এদিকে বিশ্ব রেকর্ড গড়ায় বেশ খুশি রিয়ানস। খুদে প্রশিক্ষক বলেন, আগে আমি ভাবতাম যোগব্যায়াম শুধু শারীরিক গঠন ঠিক রাখতে ও নির্বিঘ্ন শ্বাস নিতে সহায়তা করে, কিন্তু এটি এর চেয়েও বেশি কিছু করে। রিয়ানস বলেন, প্রশিক্ষণে আমি শুধু যোগব্যায়ামের কলাকৌশলই নয় বরং শরীরবিদ্যার দর্শন, আয়ুর্বেদের উপকারিতা সহ নানা বিষয়ে শিখেছি। সেসব শিক্ষা এখন আমি বিভিন্ন বয়সের প্রশিক্ষণার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারছি। পড়াশোনার পাশাপাশি যোগব্যায়াম প্রশিক্ষণের কাজ চালিয়ে অর্থ জমা করতে চায় রিয়ানস। এ অর্থের নির্দিষ্ট একটি অংশ দাতব্য কাজে ব্যয় করার ইচ্ছা রয়েছে তার। ভবিষ্যতে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে যোগব্যায়াম প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করছে খুদে এ প্রশিক্ষক। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় যুদ্ধে সক্ষম সবাইকে তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার বিদ্রোহীদের স্বঘোষিত দনেস্ক পিপল রিপাবলিক ও লুহান্স্ক পিপল রিপাবলিক রাষ্ট্র দুইটির প্রধানরা এই নির্দেশনা দিয়েছেন। দনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুসিলিন এক ভিডিও বার্তায় বলেন, সামরিক বাহিনীর রিজার্ভে থাকা আমার দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি সামরিক তালিকাভুক্তির কার্যালয়ে যোগাযোগ করার। দেশের সকল লোকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, যারা অস্ত্র বহন করতে পারেন তাদের পরিবার, সন্তান, স্ত্রী ও মায়ের পাশে দাঁড়িয়ে প্রতিরক্ষা দেবার। ভিডিও বার্তায় পুসিলিন আরও জানান, ইউক্রেনের পরিকল্পনা করা হামলা তার বাহিনী ঠেকিয়ে দিয়েছে, কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনীর হামলা অব্যাহত রেখেছে। অপরদিকে লুহান্স্ক পিপলস রিপাবলিকের প্রধান লিউনিড পাসেচিনিকও একই ধরনের আদেশ জারি করেন। আদেশে তিনি বলেন, আমি লুহান্স্ক পিপলস রিপাবলিকের পুরো অঞ্চলে সর্বসাধারণকে যুদ্ধের প্রস্তুতির জন্য নির্দেশনা দিচ্ছি। এর আগে বৃহস্পতিবার থেকে রুশ সমর্থিত বিদ্রোহীদের সাথে ইউক্রেনের সামরিক বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করছে। যুদ্ধের আশঙ্কায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে বিদ্রোহী নেতারা। 2014 সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লুহান্স্ক পিপলস রিপাবলিক প্রতিষ্ঠা করে। রাশিয়া ছাড়া আর কোনো দেশ ওই দুই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট। বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। স্থানীয়দের চাকরির সুযোগ বাড়ানো ও বিদেশি দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশটি। 2022 সালে বাজেট পেশ করার পর সিঙ্গাপুরের অর্থমন্ত্রী লরেন্স ওং বলেছেন, দেশটির অর্থনীতিতে অবদান রাখার মতো পেশাদার ও জ্যেষ্ঠ নির্বাহীদের আকৃষ্ট করতে এই নতুন নীতি গ্রহণ করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সিঙ্গাপুরে বিদেশি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন 4,500 সিঙ্গাপুরিয়ান ডলার থেকে 5,000 সিঙ্গাপুরিয়ান ডলার করা হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 3,19,000 টাকা। তবে আর্থিক খাতে কর্মীদের বেতন 10% বেড়ে হবে 5,500 ডলার। মূলত হোয়াইট কলার জবের জন্যই বেতন বাড়াচ্ছেন সিঙ্গাপুর সরকার। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, আইনজীবী, হিসাবরক্ষক, পরামর্শক ও কম্পিউটার প্রোগ্রামারের মতো পেশাগুলোকে হোয়াইট কলার জব বলা হয়। লরেন্স ওং বলেন, আমি জোর দিয়ে বলছি, সিঙ্গাপুর দুয়ার খোলা রাখবে, গোটা বিশ্ব থেকে প্রতিভাবানদের স্বাগত জানাবে। শ্রমশক্তির উচ্চ পর্যায়ে দক্ষতার যে ঘাটতি রয়েছে তা মেটাতে আমরা উপযুক্ত পেশাদারদের নিয়ে আসতে থাকব। শুধু ন্যূনতম বেতন বাড়ানোই নয়, বিদেশি কর্মী নিয়োগের নিয়মেও
কড়াকড়ি আনতে চলেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তে এর মধ্যে ঘাটতি থাকা দেশটির নির্মাণ খাত আরও বড় সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সিঙ্গাপুরে স্থানীয়দের চাকরির সুযোগ বাড়ানোর দাবিতে বিদেশি কর্মী নির্ভরতা কমানোর দাবি ক্রমেই তীব্র হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে 2020 সালের সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয়বার ন্যূনতম বেতন বাড়াচ্ছে নগর রাষ্ট্রটি। কঠোর লকডাউন ও 2020 সালের সাধারণ নির্বাচনে বিদেশি বিরোধী মনোভাবের প্রভাবে অনেকেই কাজ হারিয়েছেন। বহুদিন থেকেই উচ্চমাত্রায় দক্ষ বিদেশি কর্মীদের জন্য বিশ্বের মধ্যে অন্যতম সেরা গন্তব্য ধরা হয় সিঙ্গাপুরকে। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি এস এম আবু সাইদ, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।